আজকের এই এপিসোডটাতে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট ছোট কিছু জীবনের গল্প এবং সেই সাথে শেয়ার করেছি ছোটখাটো কিছু বিকেলের নাস্তা এবং মোরগ পোলাওয়ের একটা রেসিপি। কি করেছি না করেছি সেটা দেখতেও জানতে হলে আসুন দেরি না করে ঝটপট করে চলে যাই আমাদের আজকের এই মূল ব্লগটিতে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উম্মা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যখন আজকে ব্লগটা দেখবেন তখন অলরেডি শুক্রবার মানে 11ই আগস্ট পড়ে গিয়েছে, বাট আমি আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছেন সেটা গতদিনের মানে 10ই অগাস্টের। তো 11ই আগস্ট আমার জন্য কিন্তু বিশেষ একটা দিন, কারণ আমার ছোট্ট রিয়ানার জন্মদিন। রিয়ানাকে আপনারা কম বেশি সবাই খুব পছন্দ করেন, খুব অ্যাপ্রিসিয়েট করেন, ওর ছোট ছোট মজাগুলো দেখে আপনারা উপভোগ করেন, ওর জন্য ভীষণ পরিমাণে দোয়া করেন, আমার আসলে ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই দিনটার কথা ভীষণ মনে পড়ছে আজকে, মানে কেকটা বানাতে বানাতে যে দিনটাতে রিয়ানার জন্ম হলো। তো যেটা হয়েছিল যে তার আগের সপ্তাহতে আমি এরকম ক্লাস নিচ্ছিলাম, কুকিং ক্লাস নিচ্ছিলাম, তো আমাকে দেখে অনেকে বলছিল যে নেক্সট উইকে আপনার বেবি হয়ে যাবে। তখন আমি তাদেরকে আর অত ফোকাস করিনি, তারা ফিজিশিয়ান ছিল মানে ডক্টর ছিল, বাট তারপরও মনে হচ্ছিল যে ঠিক আছে আমার ডক্টর তো এরকম কিছু বলেনি। তো যাই হোক, হয়তো বা ওনারা অনেক সময় অনেকে অনেক কিছু গেস করতে পারে বা বুঝতে পারে। তো আমি পরবর্তী পরের সপ্তাহটাতে ক্লাসটাকে অফ রেখেছিলাম এবং এরকম একটা ব্যাপার হয়েছিল যে একটু মুড সুইং হচ্ছিল এবং মুড সুইংয়ের কারণে আমি প্রচুর খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করলাম সারাদিন ভরে। রাতের বেলা হঠাৎ করে অনুভব করলাম যে আমার পেট একটু শক্ত হয়ে আসছে, একটু টুকটুক করে ব্যথা করছে। আম্মুকে তাড়াতাড়ি বললাম এবং সেদিন ছিল একটা অদ্ভুত দিন। আব্বু ছিল ঢাকার বাইরে তার কাজের কমিটমেন্টে, মাসুম ছিল রামুতে, আর আমাদের বাসায় হালিমান্টিও ইভেন সেদিন বেড়াতে গিয়েছিল তার ভাইয়ের বাসায়। মানে সব কিছু মিলে আমি, আমার ভাই আর আম্মু বাসায় ছিলাম, খালাও ছিল। তো খালার কাছে দুই বাচ্চাকে রেখে আবার সেদিন উইকেন্ড ছিল দেখে ড্রাইভার আবার ছিল না। তো সব কিছু মিলে ওই রাত 3টা সাড়ে 3টার দিকে আমি আমার ভাই আর আম্মু মিলে রওনা দিলাম হসপিটালের দিকে। ডাক্তারকে ফোন করে বললাম যে আমার এরকম ফিল হচ্ছে। তো কী থেকে কী হলো, আমার প্রথম দুটো বেবির সময় ওটিতে মাসুম আমার হাত ধরে বসেছিল, বাট রিয়ানার সময় হাত ধরে বসে থাকার আর সুযোগ মাসুমের হয়নি। তো ফাইনালি 8:10 রিয়ানার জন্ম হলো, আর আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত বলবো যে আমার 3টা বাচ্চা 3 ধরনের, বাট রিয়ানার ব্যাপার বলবো যে রিয়ানা হচ্ছে ভীষণ সাহসী একটা বাচ্চা, এবং শুধু সাহসী বলা ভুল হবে, ওর কোনো ভয় ডর তো কিছুই নেই এবং সব কিছুই সে খুবই আগ্রহ সহকারে করে। তো প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, গুণ থাকে, এবং আমার রিয়ানার যে জিনিসগুলো আমার সবচাইতে বেশি ভালো লাগে, সে সবচেয়ে ছোট কিন্তু সে জানে নিজেকে কী করে প্রোটেক্ট করতে হয়, সে জানে কীভাবে করে সব কিছু জিনিসের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। আর তার মাঝে তার হচ্ছে সবচাইতে বড় একটা ইস্যু হচ্ছে যে সে তার বোনদের থেকে সবচেয়ে ছোট হলে কী হবে, সে সবসময় ভাব দেখাবে যে সে তার বোনদের থেকে সবচাইতে বড় এবং খুব বসি বসি একটা ভাব নিয়ে সে বোনদের মাঝে চলতে পছন্দ করে। যাই হোক, রিয়ানার বার্থডে উপলক্ষে ছোট্ট করে একটা কেক বানাচ্ছি, কিন্তু হয়তোবা বাইরে থেকে কেক আনা হবে। তো সব কিছু মিলে ভালো লাগছে এবং সেই দিনটার কথা চিন্তা করছি, এবং সবসময়ই আমার বেবিদের বার্থডের সময় সেই সময়গুলোতে কী কী করেছিলাম সেইগুলো আমি সবসময় ভেবে থাকি বা চিন্তা করে থাকি। কোনো এক সময় জাইনার গল্প বলবো, কোনো এক সময় ইয়ানার গল্প বলবো। আপাতত কেকগুলোকে তো ওভেনে বেক করতে দিচ্ছি, আজকে কোনো পার্টিকুলার কেকের রেসিপি দিচ্ছি না, তবে আপনাদের যদি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। ওইদিকে বিকেলের নাস্তাতে আমি হচ্ছে বানাচ্ছি চিকেন ফ্রাই। তো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়েছি, যেটাতে কালারও চলে আসবে আর টেস্টটাও খুব একটা বেশি ঝাল হবে না। বাচ্চাদের জিনিস কালারফুল না হলে কিন্তু খেতে খুব একটা বেশি তারা আগ্রহ প্রকাশ করে না। আমি একটা আস্ত ডিম দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি বা 1.5 টেবিল চামচের সমপরিমাণ আমি দিয়ে দিয়েছি আসলে ডার্ক সয়া সস। এখানে আপনি চাইলে লাইট সয়া সস দিতে পারেন, তবে লাইট সয়া সস দিলে কিন্তু বাড়তি করে আপনাকে লবণ যোগ করতে হবে। আমার কাছে এখানে 1/2 কেজি চিকেনের যে থাই বোনলেস পিসেস ছিল বেঙ্গল মিট থেকে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমাদের বাসায় সম পরিমাণে আদা আর রসুন বাটাটাকে সুন্দর মতন করে বেটে নেওয়া হয়ে থাকে। আর শুরুতে যে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটার পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন।
দিবেন। তো আপাতত ভালো মতন করে মাখিয়ে নিয়েছি, অল্প একটু মানে হাফ কাপের মতন আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এবং ভালো মতন করে এটাকে মাখিয়ে নিয়েছি। এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব রেস্টে, তারপরে ডুবু তেলে আমি সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। আজকে মুখে মুখে প্রত্যেকটা মেজারমেন্ট বলে দিচ্ছি, কারণ অনেক সময় আছে আপনাদেরকে বলি যে রেসিপি লাগলে বলবেন, কিন্তু পরবর্তীতে আর দেওয়া সেভাবে হয় না সময় করে। তো সে কারণে আজকে মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা ডেফিনেটলি ভিডিওটা থেকে নোট ডাউন করে রাখবেন। ওইদিকে আমি আমার ছোট্ট যে মশলা দানিটা আছে, সেই মশলা দানিটাকে আমি টুকটুক করে আজকে সাজিয়ে নিচ্ছি। এটা তো আব্বু ইন্ডিয়া থেকে এনেছিল আমার জন্য, তো ওভারঅল এটাতে অনেক কিছু সাজানো হলেও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বেসিক যে মশলাগুলো আমার কম বেশি লেগে থাকে, তো সেই মশলাগুলো দিয়েই আমি সুন্দর করে আমার এই মশলা দানিটা সাজিয়ে নিচ্ছি। শুরুতে তো দেখতেই পেরেছেন, এলাচি দারচিনি লং, এটা তো কম বেশি আমাদের সবার সব রান্নাতেই ইউজ করতে হয়। আর অন্যদিকে আমি এখানে কালো এলাচি নিয়েছি, বাট কালো এলাচিটা আমি মূলত ইউজ করে থাকি ধরেন কোনো শাহিয়ানা খাবার হলে সেই সকল খাবারগুলোতে। আর এইভাবে করে একটা জায়গাতে যদি আপনি সবগুলো মশলাকে সাজিয়ে রেখে দেন, তাহলে রান্নার সময় অনেক কিছু খোঁজার কোনো দরকার আর হবে না। তো যেটা দরকার সেটা আপনি খুব সহজেই কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন। আমি সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি, কম বেশি আপনারা যারা আমাকে আমার ব্লগগুলোতে ফলো করেন তারা ডেফিনেটলি এতদিনে গুছিয়ে গিয়েছেন। আর যখন যেটা করি, বিশেষ করে বাসার এই ছোটো ছোটো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি আসলে শেয়ার করি তাদের জন্য যারা ধরেন নতুন করে সংসার শুরু করেছে বা দেশের বাইরে এসেছে, একটু হিমশিম খেয়ে যাচ্ছে সব কিছু গুছিয়ে নিতে। তো এই ছোটো ছোটো টিপসগুলো পেলে তাদের জন্য ডেফিনেটলি এগুলো আসলে অনেক ভালো হবে। সো মোটামুটি এখন যেটা করছি যে আমি কিছু আস্ত শুকনা মরিচকে একটু ছোটো ছোটো টুকরো করে রেখে দিচ্ছি। অনেক সময় ডালে ফোড়ন কিংবা কিছু মাংসের ফোড়নের ক্ষেত্রে আস্ত না দিয়ে এরকম ছোটো ছোটো টুকরাও দেওয়া যেতে পারে। আর ওই দিকে ছোটো টুকরো করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমার এই ছোটো ছোটো বাটিগুলো কিন্তু একেবারেই ছোটো, তো এখানে তো আস্ত মরিচগুলো কিন্তু এতে রাখা কিন্তু ভীষণ কঠিন হয়ে যাবে, তাই সেই কারণে একটু ছোট করে কেটে নিচ্ছি। তো মোটামুটি এক এক করে কিন্তু সবগুলো জিনিস আমার এই মশলা দানিতে এটে গিয়েছে। কেমন লাগলো ফাইনাল আউটকামটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপাতত আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আব্বু সেদিন বলছিল, এই তোমাকে আমি এনে দিয়েছি, ওটাতে কিছু তুমি রাখো নি কেন, আমি তো দেখিনি ইউটিউবে। তো তখন ভালো লেগেছে এই ভেবে যে আব্বুও আমার ইউটিউবের খবর রাখে বা আমার ব্লগের থ্রুতে আমার খবর রাখে, তো এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। তো ছোটো ছোটো দুটো চামচ ছিল এটার সাথে, সেই দুটো চামচকে সুন্দর মতন করে এখানে ভরে নিলাম এবং তারপরে সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। যখন ব্যবহার করব ডেফিনেটলি আপনারা তখন তো দেখতেই পারবেন। ওইদিকে চিকেন ফ্রাইগুলোকে আমি ডুবু তেলে কিন্তু খুব সুন্দর মতন করে ফ্রাই করে দিচ্ছি। আর এদিকে ফ্রাই করতে করতে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি মোরগ পোলাও। মোরগ পোলাওর রেসিপিও এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরও যদি কেউ না দেখে থাকেন জানাবেন কমেন্ট করে। আমি তাহলে সেই যে লিঙ্কটা যেটাতে আমি শেয়ার করেছি মোরগ পোলার রেসিপি একদম ডিটেলস, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপাতত তেল গরম করে নিয়েছি, সেই তেলটা নিয়েছি যে তেলটাতে চিকেনগুলোকে ভেজে নেওয়া হয়েছিল এবং সেখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবং মোটামুটি এইভাবে করে মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলার জন্মদিনের সময়ের কথা। আমার জন্মদিন মানে এখনও কিন্তু পোলাও কোরমা কত কিছু করা হয়। শুধু আমার জন্মদিন বলা ভুল হবে, বাসায় সবার জন্মদিনেই এক এক সময় এক এক থিম ধরে নানান ধরনের খাবারের আয়োজন করা হয়ে থাকে। কখনো কাচ্চি, কখনো তেহরি, কখনো এটা সেটা, অনেক কিছু। আম্মু যায় সবসময় ধুমধাম করে বার্থডে করতে, বিশেষ করে আমার বার্থডে হোক আমার বাচ্চাদের বার্থডে হোক। কিন্তু আমার না ইদানিং কী রোগ হয়েছে যে মনে হয় যে এত আয়োজন করে মানুষকে যে খাওয়াচ্ছি, এন্ড অফ দ্য ডেতে কজন আসলে আমার শুভাকাঙ্ক্ষী? অনেক সময় আপনি দেখবেন যে বন্ধুর মতন আচরণ করলেই সবাই যে আপনার বন্ধু হয় সেটাও কিন্তু না। আজকাল কম বেশি আমার একটা কথা মনে হয় যে এই 7 বিলিয়ন মানুষের যে পৃথিবী আমাদের, এখানে কি 7 বিলিয়ন মানুষ আছে না 14 বিলিয়ন মানুষ আছে সেটা নিয়েও একটা প্রশ্ন। আপনি আমি সবাই দিনশেষে সবাই কিন্তু আমরা দুমুখা, হ্যাঁ কেউ কেউ দুমুখা ছাড়াও 3 মুখা, 4 মুখা, 5 মুখা, 6 মুখাও আছে। সো সে কারণে ইদানিং আমার সব কিছু থেকে একটু অ্যাওয়ে থাকতে ইচ্ছে করে। ধুমধাম করে বার্থডে বলেন বা এটা সেটা অনেক কিছুই বলেন, এগুলো কিছুই করতে ইচ্ছে করে না। কিন্তু বাচ্চারা তো ছোটো, বাচ্চাদের তো ধুমধাম বার্থডে এটা সেটা অনেক কিছুই করতে ইচ্ছে করে। তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে যদি সময় সুযোগ পাই হয়তোবা রিয়ানার ছোট্ট করে বার্থডে করবো, আর জায়নার বার্থডেটাও সেলিব্রেট করা হয়নি, তো দুটো হয়তোবা একসাথে মার্চ করেও করে ফেলতে পারি। বাট কীভাবে কী করবো না করবো সময় টু সময় তো আপনাদের সাথে শেয়ার করবো। আর অন্যদিকে যেটা আমার মনে হচ্ছে
যে আপকামিং ডেজগুলোতে কাজের যখন চাপ খানিকটা আমার কমবে আর বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে, মানে একটা পরীক্ষা শেষ না হতে আরেকটা পরীক্ষা তো শুরু হয়েই যায় বাচ্চাদের, তো মোটামুটি ওদের যখন এই ফার্স্ট কুইজটা শেষ হয়ে যাবে জায়নার, তখন একটা কিছু একটা প্ল্যান করা যেতেই পারে। আবার আমার মা একটা কথা বলতেন যে বাচ্চাদের বার্থডে করলে, ছোটো ছোটো এরকম পার্টি করলে, সেলিব্রেশন করলে ওদের মনটা খুশি হয়, মনটা বড় হয়। সো এই জন্য আমাদের এগুলো করা উচিত। তো হ্যাঁ, আম্মু অবশ্যই ঠিক, কারণ আম্মুর দুটো বাচ্চাকে তো আম্মু অ্যাটলিস্ট পেলে এত বড় করেছে। সো যাই হোক, এক একজন মার এক এক ধরনের ইথিক্স, সবার ইথিক্সকে সবার ডিসিশনকে ডেফিনেটলি আমি রেসপেক্ট করি। আপাতত আমি তো আবারও চলে যাচ্ছি এই যে মুরগি রান্না করাতে, মানে মোরগ পোলাও রান্না করাতে। আর আজকে তো আমার কুকিং ক্লাস আছে, তো সে কারণে কুকিং ক্লাসের যে মিড লেভেলের যে একটা ব্রেক হবে সেই ব্রেকে এই বাকি রান্নাটা করে ফেলবো। আপাতত চিকেনটাকে তো আজকে এখন এখানে দিয়ে দিচ্ছি, চিকেনটাকে মোটামুটি একটু 50% বা মোর দেন 50% রান্না করে ফেলবো। ফুল রান্না করা যাবে না, কারণ ফুল রান্না করলে হবে কি, যখন আমি নতুন করে সকালবেলায় গরম করব তখন এই মাংসগুলো কিন্তু হাড় থেকে ছেড়ে যাবে। তাই সে কারণে মোরগ পোলাওটাকে ঠিক একবার কষিয়ে নিচ্ছি, এবং তার পরবর্তীতে নর্মাল হয়ে গেলে, মানে একবার কষানো হয়ে গেলে নামিয়ে নর্মাল রুম টেম্পারেচারে করে ফ্রিজে রেখে দিব। কালকে আবার নতুন করে একটা গরম করব। এবং এই যে স্টুটা, এই স্টুটাকে দিয়ে আমরা মজা করে পোলাও রান্না করে দুটো মিক্স আপ করে দিব। ওই যে বললাম মোরগ পোলাওর রেসিপি, কেউ না দেখে থাকলে কমেন্ট করে জানাবে, লিঙ্কটা আমি ডেফিনেটলি শেয়ার করে দিব। আপাতত এই ছোট্ট ব্লগটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সে আগামী দিন নতুন নতুন অনেক গল্প আড্ডা রেসিপি নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য, সেটা দেখতেও জানতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।